হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত আবার একটা নতুন ভিডিওতে। আজকে পয়লা বৈশাখ, শুভ নববর্ষ সবাইকে। বাঙালির আজকে পয়লা বৈশাখ আছে। তো আজকে আমি সত্যি কথা বলতে মানে গত এক হপ্তাহ ধরে খুব অসুস্থ ছিলাম, কোথাও বেরোতে পারিনি, কোথাও যেতে পারিনি, কিছু করতে। তো আমার চ্যানেলে বিলকুল ভিডিও ছাড়তে পারিনি, ব্লগ বিলকুল বন্ধ ছিল। তো আজকে অনেক কষ্টে মানে মানে সত্যি কথা বলতে শরীরটা খুবই খারাপ ছিল, আজকে শরীরটা অনেক কষ্টে খুব ভালো হয়েছে। কদিন ধরে মেডিকেলে অ্যাডমিটও ছিলাম আমি, তো এখন মোটামুটি শরীরটা ভালো আছে। তো আজকে নববর্ষ আছে আমাদের বাঙালিদের, পয়লা বৈশাখ, তো বছরের প্রথম দিন। তো আজকে আমরা একটু ঘুরতে বেরোবো, তো সাথে থাকবে ভিডিওটার, পুরো এনজয় করব, যাব সাইডে, তো খুব সুন্দর সব দেখাবো, খুব সুন্দর দৃশ্য, খুব সুন্দর জায়গায় যাব। তো একটু ঘুরে আসব, মন মেজাজও ভালো লাগবে। তো সাথে থাকো, দেখতে থাকো, ভিডিওটা পুরো লাস্ট অবধি দেখবে, একটু স্কিপ করবে না। তো চলো স্টার্ট করি। অনেক রাস্তাই তো চলাফেলা করেছি, কিন্তু এই পাহাড়ি রাস্তা দিয়ে চলতে গেলে একটু জীবনের ঝুঁকি হয়ে যায়। পাহাড়ের ঢালে আঁকা বেঁকা রাস্তা দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে আমাদের সেই জায়গায়। যেতে গেলে একটু সময় লাগবেই, কেননা রাস্তাটা বড়ই কঠিন, একদম সোজা রাস্তা নয়। একে বেঁকে জঙ্গলের মধ্যে দিয়ে, সমুদ্র পার দিয়ে আমাদেরকে সেই আমাদের জায়গায় যেতে হবে। আর দুপুরে এই কাঠফাটা রোদে রাস্তা তেতে যাওয়া গরমের অনুভব যদি এই সমুদ্র পারে হাওয়া না দিত, তাহলে আরও ভালোভাবেই বোঝা যেত। এইখানে দেখতে পারছো প্রত্যেক রবিবারে প্রচণ্ড মানুষের ভিড় হয়, সবাই হাওয়া খেতে আসে সমুদ্রের পারে। খুব সুন্দর একটা জায়গা এটা, প্রচুর মানুষের ভিড় জমা হয়। গরমকালে একটু হাওয়া খেলে মনে হয় যেন মনটা জুড়িয়ে যায়, কিন্তু এইখানে ঠিক অন্য। এখানে প্রচণ্ড হাওয়া, এত সুন্দর শীতল হাওয়া, কিন্তু কোনো মানুষজনের ভিড় নেই সেরকম। দেখতে পারছো সমুদ্রের পাড়ে নৌকো বাঁধা আছে, এখানে মাঝিরা নৌকো রেখেছে, এদের সময় মতো এরাই নৌকো নিয়ে বেরিয়ে যাবে মাছ ধরার জন্য। গাইস, আমরা ফাইনালি আমাদের স্পটে এসে গেছি। তো যে স্পটে যাওয়ার ছিল সেই জায়গায় এসে গেছি ফাইনালি। তো এখানে একটা ছোট গেট আছে, এই গেটে এন্ট্রি করে তারপরে ভেতরে যাব, ভেতরে গিয়ে দেখাচ্ছি, দেখতে থাকো। আমরা আমাদের সাথে করে যা খাবার দাবার যাবতীয় জিনিসগুলো এনেছি, সেই জিনিসগুলো এই কাউন্টারের এখানে জমা রেখে তারপরেই আমরা ভেতরে ঢুকবো। অনেক জায়গায় তো ঘুরতে গিয়েছি, অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু এইখানটায় যখন ঘুরতে এসেছি, গেট দিয়ে যখন ঢুকলাম, একটা আলাদা অনুভূতি হলো। মনে হলো যেন একটা জঙ্গলে ঢুকছি, আর খুব সুন্দর ঠান্ডা হাওয়া, মানে এত গরমের মধ্যে এইখানে এসে একটু হাওয়া খেয়ে মনে হচ্ছে যেন শরীরের সব জ্বালা জুড়িয়ে গেল। আর বড় বড় গাছের ছায়ায় মুড়ে রেখেছে এই সমুদ্রের পাড়টাকে।
তো জায়গাটা দেখতে পাচ্ছ চারিদিকে খুব সুন্দর একটা, মানে স্পটটা খুব সুন্দরই। তো জায়গাটার নাম হচ্ছে চিড়িয়াডাপু। এখানে বিশাল পরিমাণে ট্যুরিস্টরা আসে, এখানে একটু পরে আরও ঘুরতে যাবে চারিদিকে। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা মানে দৃশ্য। তো দেখতে থাকো, এর পরে আরও ভালো জিনিস দেখাচ্ছি, সাথে থাকো। কি করছিস? এই দেখে পড়ে যাবি, এখানেও হাতে জলের বোতল। বাবা, তো গাইস দেখতে পাচ্ছ সোনাই ভীষণ খুশি, সমুদ্র দেখলে আর কিছু যায় না। ওই দেখো কাজ নিতে বল যা। সমুদ্রের ধারে এসেছি, মন মেজাজ পরিষ্কার করতে, ঠান্ডা করতে, আর জলে নামবো না তাই কখনো হয়। তো আমিও মেয়ের দেখা দেখি নেমে পড়লাম ঠান্ডা হওয়ার জন্য। তো সমুদ্রের জলে একটু হাত-পা ভিজিয়ে আবার উপর দিকে উঠে এলাম। তো এইখানে সময় কাটানোর জন্য খালি দোলনা কিংবা নানান রকমের খাবার জিনিস এই সবই নেই, এখানে আরও অনেক জিনিসই আছে। যেমন কি দেখতে পাচ্ছ তোমরা, এখানে ঝড়ে কিংবা আরও অন্য কোনো কারণে যে সমস্ত বড় বড় গাছ ভেঙে পড়ে গেছিল, সেই গাছেরই গুড়ি গুণ এখানে এখনও রয়ে গেছে। এখানে অনেক মানুষ ফটোগ্রাফি কিংবা সেলফি এইসব তোলার জন্য কাজে লাগিয়ে থাকে, আর খুব সুন্দরও লাগে দেখতে। সামনে সমুদ্রের ওপারে দেখতে পাচ্ছ তোমরা খুব বড় বড় পাহাড় আছে, এটা ভিডিওতে খুব ছোট মনে হচ্ছে। তো গাইস দেখো বসে রয়েছি মোটামুটি, আর কিছুক্ষণ বসবো এখানেতে, খুব ভালো লাগছে সমুদ্র ধার। তো হাওয়া একদম ক্লিন, ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে এতটা রাস্তা আমরা জার্নিং করে এসেছি প্রচণ্ড গরমের মধ্যে, তো এখন মোটামুটি একটু ভালো লাগছে। একদম ঠান্ডা, পুরো ফুল এসি, চারিদিকে বড় বড় গাছপালা দেখতেই পাচ্ছ, মানে খুব সুন্দর একটা মানে জায়গা আর কি। আর এমনি তো প্রচণ্ড গরমও পড়েছে, ভীষণ রোদ, এখন 12টা বাজে, এরকম সময়তে তো অনেকটা রোদই থাকে, আর অনেকটা মানে আজ জার্নিও হয়ে গেছে, এখনো যেতেও হবে ফিরতেও হবে। আর একটা এখানে জিও টাওয়ার নেই, কোনো টাওয়ারই নেই। মানে সত্যি চারিদিকে এত সুন্দর একটা প্রাকৃতিকের বাঁধনে বাঁধা, মানে না দেখলে কেউ বিশ্বাসই করবে না। খুব সুন্দর একটা মানে দৃশ্য, আর খুব সুন্দর জায়গা, এত সুন্দর মানে অনুভূতি মনে হচ্ছে, মানে চারিদিকটা এত সুন্দর গাছপালায় ঘেরা যে মানে বলে বোঝানো যাবে না। আর মনে হচ্ছে যেন সর্বক্ষণটা এখানেই কাটিয়ে দিই, সারাদিনটা এখানেই কাটিয়ে দিই, ঘরে যাওয়ার কোনো ইচ্ছে নেই। তাও ঘরে তো যেতেই হবে, কিছু করার নেই, ঘর থেকেই এসেছি কালে। তো বন্ধুরা, এখানে তো আমরা অনেকক্ষণই টাইম কাটালাম, এসছি মোটামুটি আসার পরে ঘন্টা দুয়েকের মতন আমরা এখানে কাটিয়ে দিলাম, খুবই ভালো লাগলো। আর এরপরে বেশি কিছু দেখালে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আর তোমরাও বোরিং হয়ে যাবে। তো আর বেশি কিছু দেখা না দেখিয়ে ভিডিওটা এখানেই শেষ করব। এরকমই ভিডিও দেখার জন্য, এরকমই ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল সেট করে দিও। তাহলে আবার যখন এরকম ভিডিও কখনো আপলোড করব তখন তোমাদের ফোনে একটি নোটিফিকেশন চলে যাবে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।